হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে ইভিনিং থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে হলো শনিবার, আজকে শনিবার আর সময় এখন সন্ধে কটা বাজছে? সন্ধে ছটা বাজছে, তোমরা শুনতে পাচ্ছো মনে হয়, বাড়িতে অনেকের বাড়িতে উলুধ্বনি পড়ছে, সন্ধে দিচ্ছে। আমাদের সন্ধে প্রদীপ জ্বালানো কমপ্লিট, কারণ সন্ধে অনেকক্ষণ লেগে গেছে। এখন তো ছোট দিনের বেলা, সন্ধে অনেক তাড়াতাড়ি লেগে যায়। আর আজকে ইভিনিং থেকে ব্লগটা স্টার্ট করছি, কারণ ইভিনিং থেকে ব্লগ খুব একটা তোমাদের সাথে শেয়ার করা হয় না, স্টার্ট করা হয় না। তো আজকে ভাবলাম ব্লগটা একদম ইভিনিং থেকেই শুরু করি। তো তোমরা দেখতে পাচ্ছ আছি রান্নাঘরে, কারণ রান্নাঘরে আছি। ইভিনিংয়ের এখন চা কিংবা কফি খাবো, এখন তো ঠান্ডা চলছে, তো কফিটা কিন্তু বেশ ভালো লাগে। তো ইচ্ছা হলো আজকে একটু কফি খাই, আর সমৃদ্ধির হললিস্টও বানাতে হবে। তো আপাতত এখন কফিটা রেডি করি, আর আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, তোমরা পাশে থেকো। আর আমি ব্লগটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে সন্ধে ছটা থেকে। আর চলো দেখতে থাকো, আমি আপাতত কফিটা রেডি করি, তারপর আবার দেখা হচ্ছে, চলো। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো, আজকে বানাচ্ছি ওই যেটাকে বলে ডালগোনা কফি, যেটা ভীষণভাবে ভাইরাল হয়েছিল আমাদের ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, যে কোনো জায়গাতে। তো বলতে পারো মোবাইল থেকে এটা শেখা। আগে কি করে বুঝবো যে এত সুন্দরভাবে বিট করে নিলে কফিটা এত ঝাঁকালা হয়ে যায়? তো আগে তো বুঝতে পারতাম না, আগে ভাবতাম এত ঝাঁকালা কফি কীভাবে হয়। তো যাই হোক, এখন সেটা বুঝে গিয়েছি। এখন মাঝে মাঝে আমি এরকম ঝাঁক আলা ফেনা আলা কফি এরকম বিট করে নিয়ে রেডি করি। কোনো কিছুই মানে কঠিন না, ভীষণই সোজা। কাপের মধ্যে পরিমাণ মতো কফি নিয়ে নিয়েছি, মানে যত কাপ এখানে করব সেইভাবেই এখানে কফি নিয়েছি। তারপরে যত কাপ এখানে কফির জন্যে জল নিয়েছি আমি সেই পরিমাণ মতো একদম চিনি নিয়ে নিয়েছি, 3 থেকে 4 চামচ মতো চিনি নিয়েছি। তারপর সেটা একটু 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 জল দিয়ে খুব ভালো করে বিট করলে একদম এরকম সুন্দর একটা কফির মতো টেক্সচার চলে আসবে, ক্রিমি একটা টেক্সচার চলে আসবে। সেটা দিয়ে কিন্তু বেশ সুন্দর একটা কফি হয়ে যায়, যেটা খুব ঝাঁক আলা, আর যেটাকে বলে ডালগোনা কফি। তো খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আমি মাঝে মাঝে রেডি করে থাকি। যাদের একটু হাতে ব্যথার প্রবলেম আছে তারা মানে এটা কিছুতেই রিস্ক নিও না, কারণ এটা করতে অনেক অনেক ক্ষণ বিট করতে লাগে, হাতে ব্যথা হয়েই যায়। যাদের হাতের সমস্যা আছে, ব্যথার সমস্যা আছে, তারা এটা কিছুতেই করতে যেও না। তারা মিক্সারও চাইলে করে নিতে পারো, আর হ্যান্ড ব্লেন্ডার দিয়েও করে নিতে পারো। তো আমার তো এখানে কফি রেডি করা হয়ে গিয়েছে, আমি সব কাপে একটু একটু করে দিয়ে দিলাম। আর আমাদের তিনজনের জন্য করছি, আমার মা আর শাশুড়ি মা, হাজবেন্ড মশাই তো থাকে এই সময়টা দোকানে, তো তখন তো ও কফি খাবে না। আর দেখো কতটা ফেনা হয়েছে কফির উপরে, উফ দারুণ হয়েছিল খেতে। আর কতটা ফেনা তোমরাই দেখতে পাচ্ছ, দেখো তোমরা। আমি কিন্তু এরকম মাঝে মাঝেই রেডি করে থাকি, তো ভাবলাম আজকে যখন একটু করছি তো তোমাদের কাছে কেন শেয়ার করবো না, একটুখানি শেয়ার করেই দিই। ভীষণই সোজা রেসিপি, যেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো দেখো আমার রেডি হয়ে গেল আজকের জন্য ইভিনিংয়ের কফি। কফিটা তোমরা দেখছো কতটা লোভনীয় হয়েছে। যারা যারা এখানে কফি লাভার আছে তাদের তো অবস্থা খারাপ এই কফিটা দেখে। চলো এবার টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে খেতে। হা 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 হা, দারুণ হয়েছে খেতে বন্ধুরা, অসাধারণ হয়েছে। আর সত্যি আমি তো তখন খেয়েছি আর এখন বলছি ভালো হয়েছে। এরপরে চলে এলাম রান্নাঘরে, এদিকে একটুখানি খেজুরের গুড়েটা জাল দিতে বসালাম। আমি এইভাবে খেজুরের গুড়টা জাল দিয়ে পায়েসে দিই, তাহলে অনেক সময় দুধ ফেটে যায় না, সেটা ফাটে না। তো খুব ভালো করে গুড়টা এখানে জাল দিয়ে নিব, এদিকে দুধও বসিয়ে দিয়েছি। আর আতপ চাল, এটা হচ্ছে গোবিন্দভোগ আতপ চাল যেটাকে বলে, আর নতুন চাল এখন বাজারে উঠেছে, তো নতুন চালের পায়েস খেতে কিন্তু বেশ ভালো লাগে। খুব সুন্দর একটা আতপ চালের একটা সুগন্ধ আছে, যেটা এই সময় এই নতুন চালে আসে বেশ ভালো। চালটা খুব ভালো করে ধুয়ে আমি একটুখানি ঘি মাখিয়ে রেখেছিলাম, আর দুধটা খুব ভালো করে তোমরা দেখতেই পাচ্ছ খুব ঘন করে ফুটিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো চালটা।
পায়েস করা তো কোনো এমন ব্যাপার না, পায়েসটা তো সবাই করতেই পারে। আর পায়েস ভীষণ সিম্পল রেসিপি। আর মাঝে মাঝে পায়েস কোনো কিছু আমরা বাড়িতে মিষ্টি খেতে ইচ্ছে হলো হুট করে পায়েসটা বানিয়ে নেওয়া যায়, কারণ পায়েসটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়। আর লোকজন আসলে, কোনো আত্মীয় স্বজন আসলেও আমরা পায়েসটা খুব তাড়াতাড়ি রেডি করে নিতে পারি। আর এরপরে দেখো, খুব মানে খুব ঠান্ডা করে দেবে না, একটুখানি ঠান্ডা করে তারপর গ্যাস ওভেনটা বন্ধ করে তারপরে একটু একটু করে যে আমি গুড়ের শিরাটা বানিয়ে রেখেছিলাম সেটা একটু একটু করে পায়েসে মিশিয়ে নেব। তাহলে আমার রেডি হয়ে গেল নলেন গুড়ের পায়েস। আর আমি চলে এলাম সমৃদ্ধিকে পড়াতে, কারণ ওকে আবার পড়াতে হবে। এখন সময় এখন প্রায় 7:30 মতো বাজছে, আর পায়েসটা তো ঠান্ডায় ভালো লাগে, গরম ভালো লাগে না। আর পায়েসের সাথে আমি আর সাইড ডিশ আমি কি করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে লুচি করব, আর লুচির সাথে পায়েস, পায়েসের সাথে আর কি করব সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখন আর বকবক করবো না, কারণ এখন আজকে বানাবো কাশ্মীরি আলুর দম। তো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো চলে আসলাম রান্নাঘরে, আর দেখো বাটিতে আমি খানিকটা জল নিয়েছি, আর আমি ছোট ছোট নতুন আলু এখানে ইউজ করব। আলুগুলো খুব ভালো করে ধুয়ে আমি চোচাগুলো ছাড়িয়ে নিয়েছি। চাকু দিয়েও তোমরা ছাড়াতে পারো, আবার চামচ দিয়েও ছাড়াতে পারো। আমি চামচ দিয়ে ছাড়িয়ে নিই, আমার ওটাতেই সুবিধা হয়। এরপরে এই জলের মধ্যে আমি দিয়ে দেব আলুগুলো। আলুগুলো জলের মধ্যে দিয়ে আমি একটুখানি সেদ্ধ করে নেব। অনেকে এই আলুগুলো সেদ্ধ করে ছোলে, কিন্তু আমার এইভাবেই সুবিধে হয়, তাই আমি এটাই করেছি, ছুলে দিয়ে সেদ্ধ করেছি। তো চলো, আলুটা আমি কিছুক্ষণ সেদ্ধ করতে ছেড়ে দিই। এটা 10 থেকে 11 মিনিট লাগবে সেদ্ধ হতে, কারণ নতুন আলু সেদ্ধ হতে একটু সময় লাগে। তোমরা প্রেশার কুকারেও সেদ্ধ করে নিতে পারো। আলুটা ওদিকে সেদ্ধ হোক, ততক্ষণে আমি এখানে আমার আলুর দমের জন্য যা যা মশলার দরকার সেগুলো আমি এখন রেডি করে নেব। আমি নেব একটা গোটা টমেটো, খানিকটা আদা, কাঁচা লঙ্কা, আমি 4টা কাঁচা লঙ্কা ইউজ করছি। আর দেখো, আমি 5-6টা কাজু ভিজিয়ে রেখেছিলাম, অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, না হলে কাজুগুলো খুব ভালোভাবে ব্লেন্ড হয় না, সেটা এখন দিয়ে দিলাম। আর খানিকটা টক দই আমি ইউজ করব এখানে, আমি 2 চামচ মতো টক দই এখানে দেব। টক দইটা দিয়ে ব্লেন্ড করলে কী হয়, টক দইটা খুব ভালো ব্লেন্ড হয়ে যায়, আর সবজিতে ইউজ করলে, কোনো রান্না ইউজ করলেও সেটা ফেটে যায় না। তো ওই জন্যে আমি মিক্সারে ব্লেন্ড করে নিচ্ছি। তো এটা কিন্তু খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, একদম খুব স্মুথ ক্রিমি একটা টেক্সচার যেন রেডি হয়ে যায়, একটুও যেন মশলার মধ্যে না থাকে গোটা ভাব, একদম পুরো ব্লেন্ড হয়ে যায়। তো আমার মনে হলো আরেকটু ব্লেন্ড হবে, তো আমি আবার আরেকটু ব্লেন্ড করে একদম ক্রিমি একটা টেক্সচার রেডি করে নিয়েছিলাম। আমি রান্নাটা সর্ষের তেলেই করব, তাই কড়াইয়ে দিয়ে দিলাম অনেকটা সর্ষের তেল। ফোড়নে দিব গোটা জিরে, গোটা এলাচ, গোটা দারচিনি, আর যেই মশলাটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেটা এখন পুরোটা দিয়ে দেব। মশলা দেবার পরে আমি দেব এতে অল্প একটু চিনি। চিনি দিলে মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায়, কালারটাও বেশ ভালো আসে। এবার পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিতে হবে, তারপরে বেশ ভালো করে ভাজতে হবে।
যেহেতু কাজু দিয়েছি আর টক দই দিয়েছি তাই কিন্তু নিচে অনেকটা লেগে লেগে ধরবে, তাই অনেকবার খুব ভালো করে ভাজতে হবে। আর একটু ছিটে ফোটা পড়ছিল তাই আমি কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম, একদম স্লো ফ্লেমে ঢেকে চলে গিয়েছি। এবার চলে এসেছি, দেখো আমার মশলাটা কিন্তু একদম ভাজা হয়ে গিয়েছে, ওপরে অনেকটাই কিন্তু তেল ছেড়ে দিয়েছে ওপরে দেখো, আর টক দই থেকেও কিন্তু অনেক তেল ছাড়ে। তো মশলাটা আমার পুরোপুরি একদম ভাজা কমপ্লিট। এরপরে আলুটা যে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা আমি এখন কড়াইয়ে অ্যাড করে দেব। কড়াই দেবার পরে খুব ভালো করে নেড়ে চেড়ে খুব ঢেকে ঢেকে রান্নাটা করতে হবে। তারপরে আমি দিয়ে দিলাম মিক্সারের কন্টেনারটা ধুয়ে খানিকটা জল, খুব বেশি জল দেবার দরকার নেই কারণ আমার তো আলু সেদ্ধই করা আছে। তারপরে আবার আমি কিছুক্ষণ ঢেকে দিয়ে চলে গিয়েছিলাম, আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি কারণ কাঁচা লঙ্কার ফ্লেভারটা বেশ ভালো আসে। রান্নাটা আমি আবার ঢেকে দিয়ে চলে গিয়েছিলাম আর আবার চলে এসেছি। তো দেখো আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট, আমি যেমন রাখতে চেয়েছিলাম সেরকমই রেখেছি। খুব বেশি গ্রেভি আমি রাখিনি, একদম মাখা মাখা করেছি ব্যাপারটা, তবে কিন্তু খেতে লুচি পরোটার সাথে বেশ ভাল লাগে। আর নামানোর আগে একটুখানি ধনে পাতা গার্নিশিংয়ের জন্য আমি একটুখানি ওপরে ধনে পাতা দিয়ে দিয়েছি। দেখতে কেমন হয়েছে বন্ধুরা বলো, খেতে কিন্তু বেশ ভালো হয়েছে, আমার হাজবেন্ডের ভীষণ পছন্দ হয়েছে আর আমাদের সকলের ভালো লেগেছে। আজকে আমি এই আলুর দমের সাথে সার্ভ করব গরম গরম লুচি, তো সেই জন্য এখানে লুচিও ভেজে নিচ্ছি, একদম গরম গরম ফুলকো ফুলকো লুচি সবাইকে আগে দিয়ে দেব, তারপরে আমি খাবো, কারণ লুচি ঠান্ডা ঠান্ডা ভালো লাগে না, তাই এখন সবাইকে খেতে দিয়েছি। আর এদিকে আমি গরম গরম লুচিও ভাজছি, সবাইকে একদম গরম গরম লুচি পাতে সার্ভ করছি। আর তোমরা দেখতে থাকো, দেখো কত ফুলকো ফুলকো লুচি হচ্ছে। আজকের মতো তো ডিনার বানানো কমপ্লিট, সবাইকে দেওয়া হয়ে গিয়েছে। আর এটা আমার প্লেট, দেখো আলুর দম, পায়েস আর লুচি। আজকের ডিনার কিন্তু জমে পুরো ক্ষীর। তো চলো একদম ভালো করে ডিনার করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট, আর দেখো বিছানাটাও গোছানো কমপ্লিট। আর এখন শোবো। কয়েকটা বাসন ছিল যেগুলো মেজে নিলাম, কারণ আমি কখনোই বাসন ফেলে রাখি না, আর আমার যেহেতু রাখার জায়গাও নেই সেই কলে পারে ফেলে রাখতে হবে, তারপরে ইঁদুর ছুঁচো সব বাসনের উপর দিয়ে হেঁটে যাবে, আমার এই জিনিসটা একদম ভালো লাগে না। আর আমাদের রান্নাঘরে তো রাখার মতো কোনো মানে পরিস্থিতিই নেই, কারণ বেসিং নেই, আর রান্নাঘরেও ইঁদুর ঢোকার রাস্তা আছে, তো রান্নাঘরেও ইঁদুরে ঢুকবে, ঢুকে অত্যাচার করবে। তো ওই জন্য আমি বাসনপত্র কখনোই রেখে দিই না, রাতের বাসন যে একদম শুয়ে পড়ি। আর যতই রাত হোক আমি বাসন মেজে নিই, কারণ সকালে চাপটা অনেকটাই কম থাকে, আর সকালে আরও তো অনেক কাজ থাকে, বাসি উঠোন ঘর ঝাড় দেওয়া, তারপরে ঘর বারান্দা মোছা। তো ওই জন্য আমরা সবসময় বাসনটা মেজেই নিই। আর বিছানা বাতি করা হয়ে গিয়েছে, আর এখন শোবো, ভালো লাগছে না আর খুব ঘুম পাচ্ছে। আর হাজবেন্ডের আজকে লুচিগুলো বেশ ভালো লেগেছে, আর আলুর দম পায়েসও খুব পছন্দ হয়েছে। আর আমার মা মানে শাশুড়ি মাও বলে যে পায়েসটা বেশ ভালো হয়েছে, কারণ মা পায়েস খেতে ভীষণ ভালোবাসে, তো আমার মাও বললো বেশ ভালো হয়েছে। তো কে যখন কেউ ভালো বলে না তখন কি হয়, সারা দিন যেই খাটনিটা ওটা অনেকটা কমে যায়, আর মনটা অনেক রিল্যাক্স লাগে যে যাক যখন তৈরি করলাম, খাটলাম, সবার ভালো লাগলো, সবাই তৃপ্তি করে খেলো, তাতে আমার শান্তি। তো যাই হোক, এখন 12টার সময় অনেক বেশি লেকচার দিয়ে ফেলছি, আর এখন বেশি লেকচার দিতে চাই না, এখন ঘুমোবো। তো চলো আজকের মতো টাটা বাই বাই। আজকের ব্লগটা ভালো লেগে থাকলে যাওয়ার আগে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে যেও, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটা যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা যেতে পারো। চলো টাটা বাই বাই, গুড নাইট।